2021 bisini 8 September salmari ni pati mungno moitu khlai sangrong salor azakor agulini police headquarter buskango bisisha sekangni pati mungni mangpilite koktuma sija jubo sangram mungge kaisa kokblai awal mung khlai khadumani funuka DYF aini adongro manja kha DYF aini haste ozama nobarun depte kerong kerong advocate Rajashri Purakaya sta akosha Dorsuni 8 September azakor agulini lukorongni bagai kaisa kirima singsa sal 2021 bisini 8 September salmariwa razakor aguliwa basaka horjlai subai jaka kebengnai bodolni party office sok jaka kebengnai bodol khlaini lukorongni nokhokte phalnogro abuni sakitongo razakor agulini lukoro Sangrong Shala 2021 bisini 8 September Shalmari ni pati mungno moitu khlaiye Rajakor agulini police headquarter buskango bisisha sekang ni pati mungni mangpilite koktuma srijak jubo sangram mungi kaisa kokblai awi mung khlaiye khadumani phunukmani jarawa kok sana ni thangai abahaino kok silcha mungti shaka DYF aini adongro Amra shudhumat sangrong pokkho theke bolchi tarpor Rajashri bolben Palash da tara bolben je সাড়ে চার বছর 2018 সালে মার্চ মাসের 3 তারিখ থেকে রাজ্যের দিনগুলো অন্ধকার করে দিয়েছেন বিজেপি ভয়াবহ সন্ত্রাস 1290 দিন অতিক্রান্ত করছে আজ বিজেপি এই সরকার 4000 এর উপর আমাদের নেতা কর্মী রক্তাক্ত হয়েছে চারজন যুব আন্দোলনের নেতা সহ 23 জন বামপন্থী নেতা কর্মী খুন হয়েছে এমন একটা দিন যাইনি যেদিন আমাদের রাজ্যের কোণ কোণ প্রান্তে আমাদের বামপন্থী আন্দোলনের নেতা কর্মী আক্রান্ত হয় প্রায় 900 উপর আমাদের গণসংগঠন সিপিএম এর পার্ট অফিস বামপন্থীদের পার্ট অফিস কোন জায়গায় দখল করেছে রাজ্যের মানুষের বাড়ি ঘরে ঢুকে বিজেপির গুন্ডারা লুট করেছেন ভাঙচুর করেছেন অগ্নিসংযোগ করেছে তাদের নেতৃত্বে আজকে আমাদের রাজ্যের চুরি ডাকাতি ছিনতাই মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখছি প্রতিটা ঘটনা এই সাড়ে চার বছরে পুলিশ একটা ঘটনায় কোনো ভূমিকা গ্রহণ করেনি পুলিশকে সাথে নিয়ে গত 8 তারিখ 8 সেপ্টেম্বর 2021 রাজধানীর বুকে তাণ্ডব করেছেন একটা জাতীয় দল সিপিএম পার্টি রাজ্য দপ্তর তার জেলা দপ্তর আমাদের রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ডেলি দেশের কথা পিবি 24 প্রতিবাদী কলম সিপিআই এর রাজ্য দপ্তর প্রকাশ্য দিনের বেলা বিজেপির কৃষ্ণনগর অফিস থেকে রাজীব ভট্টাচার্য যিনি আজকে প্রমোশন পেয়েছেন আক্রমণের ফলে রাজ্য সভাপতি হয়েছেন পাপিয়া দত্ত নবাদল বণিক টিঙ্কু রায় তাদের নেতৃত্বে সমাজদ্রোহীরা মিছিল করে এসে পতাকা নিয়ে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম স্লোগান দিয়ে আক্রমণে ভাঙচুর অগ্নিসংযোগ করেন পত্রিকা দপ্তরের ভিতরে ঢুকে অগ্নিসংযোগ করেন আমরা দেখছি গোটা ঘটনায় তাদের সঙ্গে তাদের দেহরক্ষীর দায়িত্ব পালন করেছিলেন পুলিশ সমাজদ্রোহীদের শুধু তা না সাড়ে চার বছরে প্রতিটা ঘটনায় পুলিশ তাদের সঙ্গে ছিল সমাজদ্রোহীদের সঙ্গে কিন্তু একটা ক্ষেত্রেও পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করেনি এক বছর অতিক্রান্ত এতগুলো আক্রমণ এতগুলো অফিস পত্রিকা অফিসের মধ্যে আগুন লুটপাট আমরা দেখছি তার পরবর্তী পর্যায়ে কি পুলিশের সদর দপ্তরে চুর ঢুকে শত শত ফাইল নিয়ে যাচ্ছেন পুলিশের সদর দপ্তরে এই রাজ্যে আছি যে রাজ্যের পুলিশ সদর দপ্তরে চুর ঢুকে চুরি করে পুলিশের গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে যায় এখন আমরা দেখছি অবাক করার মতন একটা সময় এই পুলিশ সশস্ত্র উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করেছিল যুদ্ধ করেছিল একটা শান্তির ত্রিপুরা এই পুলিশ রাজ্যে প্রতিষ্ঠা করেছিল যার ফলে রাষ্ট্রপতি কালার্স পুরস্কার প্রাপ্ত এই পুলিশ তার পালকে যুক্ত হয়েছে আজকে আমরা দেখছি এই পুলিশ মানুষ চোর ধরছে পুলিশ প্রেস মিট করছেন জনতা পুলিশ পাহারা দিত আগে এখন জনতা পাহারা দিচ্ছে আগে পুলিশ চোর ধরতো এখন জনতা চোর ধরে আগে পুলিশ সাফল্য অর্জন করত আমরা পুলিশের সম্মানে আমরা পুলিশের জন্য অহংকার বোধ করতাম রাজ্যের বাইরে বলতাম আমাদের রাজ্যের ত্রিপুরা পুলিশ শ্রেষ্ঠ পুলিশ আর আজকে মানুষ চোর ধরে পুলিশ অহংকার বোধ করেন আমাদের রাজ্যের মানুষ চোর ধরেন এই জায়গায় আমরা এসে দাঁড়াইছি এই ভয়ঙ্কর কালো দিন এই কালো দিনের দিনে আজকে 8 সেপ্টেম্বর বিশেষ সংখ্যা উদ্বোধন করছি আমাদের মধ্যে বিশিষ্ট আইনজীবী আছেন আমাদের মধ্যে থেকে এই পত্রিকা উদ্বোধন করবেন এবং আমাদের সামনে কথা বলবেন মুখপাত্র যুব সংগ্রাম ওনাদের এই প্রয়াস সত্যি প্রশংসনীয় এই প্রয়াস গত বছর 8 সেপ্টেম্বর 2021 যে ভয়াবহ ঘটনা তার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য স্নায়ুকে জাগানোর জন্য এবং তথ্য মানুষের সামনে তুলে ধরার জন্য ইউএফ এর এই যে
প্রতিবেদন সেটা সত্যি প্রশংসনীয়। গত 4.5 বছরে আমরা দেখেছি প্রতিটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং ঘটনা তো অগণিত, প্রতিদিন এমন একদিন যায় না যেদিন পত্রিকায় ওঠে না যে কোনো একটা ঘটনা কোনো নারী আক্রান্ত নয়, কোনো বাড়ি আক্রান্ত নয়, কোনো মানুষ আক্রান্ত নয়। তার চূড়ান্ত শিখরে পৌঁছেছে 8ই সেপ্টেম্বর 2021, যেদিন ঘটনাটা শুরু হয়েছে 6ই সেপ্টেম্বর রাত থেকে, যেটা চলেছে 9ই সেপ্টেম্বর পর্যন্ত পুরো ত্রিপুরা রাজ্যে। অন্তত রিপোর্টেডলি যেটা আছে সেটা আমি বলছি, 43টি পার্টি অফিস ধ্বংস করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় 64টা দোকান বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় 24 জন মানুষ আহত হয়েছে, তার মধ্যে একজন নিহত হয়েছে। আমাদের আইনজীবীদের মধ্যেও 4 থেকে 5 জন আইনজীবী আক্রান্ত হয়েছেন। উদয়পুরের দুলাল দেবনাথ, ওনার বাড়িতে অ্যাটাক হয়েছে, ওনার ওয়াইফের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ওনার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ওনারা প্রায় 6 মাস কলকাতায় চিকিৎসারত ছিলেন। এহেন পরিস্থিতিতে পুলিশ নিষ্ক্রিয়, এবং কারা করেছে সেটা মিডিয়ার যে রেকর্ডিং আছে ওটাতেই ধরা পড়েছে, তারপরেও পুলিশ নিষ্ক্রিয়। মিডিয়া হাউসগুলো 8ই সেপ্টেম্বর অ্যাটাক হয়েছে, এই এই অ্যাটাক মিডিয়ার ওপর। মিডিয়া তো গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, মিডিয়া যদি অ্যাটাক হয় মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের তার উপায় নেই। তো মিডিয়ার ওপরে অ্যাটাক, এই লজ্জাস্কর অ্যাটাকের পরেও পুলিশ নিষ্ক্রিয়, যার জন্যে একজন জনৈক আমাদের রাজ্যের নিবাসী হরিপ্রত দাস, উনি একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দাখিল করেছিলেন মাননীয় উচ্চ আদালতের কাছে। এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নম্বর WPPIL 16/2021। এই লিটিগেশন যখন ফাইল, জনস্বার্থ মামলা যখন ফাইল করা হলো, তখন পুলিশ তৎপরতা দেখিয়ে একজনকে, রঘুনাথ লোধ, ওনাকে অ্যারেস্ট করলেন। কিন্তু অ্যারেস্টটা শুধু মানুষকে আইওয়াশে, মানুষের আইওয়াশের জন্যই হলো, কারণ পরদিনই ওনাকে বেইলে বার করে নেওয়া হলো। পুলিশের তরফ থেকে কোনো রকম ইচ্ছেই ছিল না বা কোনো রকম কাস্টাডির জন্য পুলিশ প্রেয়ারই করেনি। তো এই যে পরিস্থিতি চলছে, এখনও এই মামলাটা সাবজুডিস এখনও চলছে, এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির জন্যে তো পুলিশের এই নিষ্ক্রিয়তা মানুষ মেনে নিতে পারছে না। তারপরেও কিন্তু আমাদের সমাজকে রক্ষার দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব কিন্তু পুলিশের হাতেই। আমরা কিন্তু এখনও যদি বলছি, কিন্তু এখনও কিন্তু আমি যদি আজকে আক্রান্ত হই, আমি প্রথম সাহায্যের জন্য যাবো পুলিশের কাছে। তো পুলিশের এই নিষ্ক্রিয়তার জন্যে পুলিশকে আমরা আবারও আশা করছি, পুলিশ তার যে সাংবিধানিক দায়িত্ব আছে সেটার থেকে চ্যুত হবে না, কারণ মানুষের নিরাপত্তা রক্ষার দায়িত্বেই কিন্তু পুলিশ নিযুক্ত হন। এই আশা রেখেই, আর এই তথ্য যাতে সবার কাছে পৌঁছে, যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য আমরা আশা রাখবো সবাই এটা পড়বেন এবং সবাই সচেতন থাকবেন, এবং পুলিশ এবং জনসাধারণের স্নায়ুকে জাগানোর জন্যে যে এই প্রয়াস সত্যি প্রশংসনীয়। আসালনি খাদমানি পান্ডাওয়া মাঞ্জাকা DYF আইনে হাস্তে অজামা নবরুণ দেবতে কেরং কৃং এডভোকেট রাজশ্রী প্রকায় স্থান খবৈ কবন অজামার রাজাখর আগুলি নিসিমি প্রণমনি কক্ষম চিনখরা।